এই মহররমের চাঁদ আসলি জয়নাল আবদিন চিৎকার মারতেন বলতেন বাবা ও বাবা ও বাবা আজকে মদিনায় পানির অভাব নাই গো বাবা কুফাবাসী যদি তোমার সন্তান এই কুফাওয়ালাদের কাছে যদি বলে আমার হাজার হাজার টন পানি দাও তারা উপস্থিত করবে বাবা কিন্তু তিন দিনের ভিতরে এক পত্নী পানিও দেয় নাই বাবা আমার ছোট ভাই আলী আজগর ছোট ভাই বড় ভাই আলী আমার আমার চোখের সামনে পানি পানি করতে করতে কই মাছের মতো দাবাইতে দাবাইতে মারা গেল বাবা আজকে তোমার জয়নাল আবদিন কুফা নগরীর প্রেসিডেন্ট গো বাবা তুমি কই গো বাবা তুমি কই বাজন রে যদি অন্তরে ব্যথা লাগা থাকে হুসাইনের কথা শুনিয়া হাউজে কাউসার তোমার জন্য অপেক্ষা করতেছে ও মুসল্লি ভাইরা এই যে সেই রক্তাক্ত মহরমের চাঁদ গো বাবা এই মাসটাকে নিয়ে তোমরা ভণ্ডামি কইরো না এই তাজিয়া সাজায়া হুসাইনের অন্তরে ব্যথা দিও না ভাই তোমরা তাজিয়া দিয়া হুসাইনের অন্তরে ব্যথা দিও না হুসাইন তো কোনদিন বাজান রে উম্মতের লাইগা কোনদিন ক্ষতি করে যায় নাই হুসাইন যদি এই যুগে বাইচা থাকতো মৃত্যুর পরে যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো হুসাইন তোমাদেরকে কানে ধরে বলতো তোরা কেন এই ভণ্ডামি গুলো করস আমি তোমাদের সামনে আর একটা চিত্র তুলে ধরবো জানি না হুসাইনের আশে কয়জন আছো আমার নবী যেদিন বললেন আল হোসান আল হাসান আল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন আমার সমস্ত যুবকদের জান্নাতের সরদার যুবক ভাইরা এখন চিল্লাবা আর কানবা তোমার আমার জান্নাতের সরদার কিন্তু হাসান হুসাইন জয়নাবকে জিজ্ঞাসা করা হইল হুসাইনকে শহীদের আগের দৃশ্যটা একটু বর্ণনা করবেন জয়নাব বুকের মধ্যে চাপ দিয়ে বলে তোমরা আমার ভাইয়ের মৃত্যুর কথা জিজ্ঞাসা করো না আমার ভাই যখন সকালবেলা দশই মহরম বেলা দশটার সময় আমাদের তাঁবুতে আসলো আমার কপালে চুম্বন করে বলে বোন রে দুনিয়ায় সবচাইতে মায়ের পরে সবচাইতে দরদি হলো বোন বুনরে যদি তুই দরদি না হইতি তুই আমার সাথে আসতি না গত পরশুদিন তোর স্বামী শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে এই জয়নাবের পাঁচটা সন্তান পাঁচটা শহীদ আল্লাহু আকবার সরে বলো জয়নাবের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে বুনরে আমি দেখছি আমার নানা তোর কপালে চুম্বন করছে আমার নানা নামাজে দাঁড়াইলে তোর সামনে বসায় আদর করতো নানা এক একটা সেজদা দিয়া দুই রেকাত নামাজ শেষ করত আমি হুসাইন দেখতাম তোর কপালে সুমা দিয়ে আবার নানায় দাঁড়াইতো বোন তুমি আমার অনেক আদরের বোন তোমার স্বামীও শহীদ হয়ে গেছে তোমার পাঁচটা সন্তানও শহীদ হয়ে গেছে বোন রে এই তাঁবুর মধ্যে আর কেউ তো রইল না পুরুষের মধ্যে শুধু জয়নাল আবেদিন বাইসা আছে বোন রে তুই একটু দেখে রাখিস তুই একটু দেখে রাখিস আর একটা কথা বলে যাই রে বোন ওরা আমার শহীদ করে ছেড়ে দিবে না আমার নানার ভবিষ্যৎ বাণী তা না হলে সাত দিন হাঁটলাম হাঁটিয়া বহুত গ্রামগঞ্জ চলিয়া যাই রাত্রে দেখি আবার জায়গায় এসে গেছি তাহলে বোঝা গেল আমার এই জায়গায় কবর হবে এখানে শহীদ হবে বন্ডে যাইবার আগে একটা কথা তোরে বলি যদি আমার নানারে তুই জীবদ্দশায় কোনোদিন স্বপ্নে দেখোস নানারে বুকের মধ্যে মাথাটা দিয়ে বলিস তোমার হুসাইন তোমারে ভালোবাসা তোমার উম্মাদরে ভালোবাসা জীবন দিয়ে গেছে নানা যারা আমাদেরকে পানি দেয় নাই
তুমি তাদের পরে রাগ করো না গোসা করো না দেখছেন আওলাদে রাসূলের কত মেহেরবানি গো বাবা তারে মাইরা ফেলবে কনফার্ম কিন্তু বলে যায় জয়নাব রে তুই জীবদ্দশায় নানারে দেখলে তুই স্বপ্নে দেখলে নানারে বলবি যেন তার উম্মতের পরে বেজার হয়ে হাউজে কাউসার বন্ধ না করে কারণ তারা আমাদেরকে তিন দিন পানি বন্ধ করে দিছে নানা হয়তো তাদের জন্য হাউজে কাউসার বন্ধ করে দিতে পারে আর একটা কথা বলে যাই রে বল আমার জয়নাল আব্দিন রে তুই একটু দেখে রাখিস আমার খুব আদরের সন্তান জয়নাল আব্দিন আর আমি শহীদ হওয়ার পরে পুণ্ডে শুধু তারা আমার আস্থা রাখবে না আমার বিশ্বাস আমার লাস্টারে তারা ঘোড়ার পিছনে বাইন্দা শুধু বালুকার ময়দান দিয়ে টানবে বাজান তাই তো করছে ইয়াজিদ বাহিনী হাসানের বডিডারে ঘোড়ার পিছনে বাইন্দা মাইলকে মাইল দাবড়াইছে বাবা এই জন্য মনে রাখবেন হুসাইনের মাথা কিন্তু এক জায়গায় বডি কিন্তু আর এক জায়গায় ইরাক যারা সফর করছেন দেখবেন কল্লা এক জায়গায় বডি আর এক জায়গায় হুসাইনের মাথার কানের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া বাজান হুসাইনের শানে এই শব্দটা ইউজ করা যাবে না শুধু বোঝার জন্য বলছি আমাদের দেশে যেমনি কুকুরকে বাইন্দা যেমনি টানে বাবা হুসাইনের শানে এই আওয়াজটা বলা যাবে না হুসাইনের মাথাটারে বাবা এই কান দিয়া ঢুকায় এই কান দিয়া রশি বাইর কইরা মাইলকে মাইল তারা ফুটবলের মতো ব্যবহার করছে হুসাইন কিন্তু শহীদ হওয়ার আগেই জয়নাবকে বলে গেছে বুন্ডে এই দৃশ্য দেখে তোরা কষ্ট নিস না শুধু আল্লাহর কাছে একটা নালিশ দিয়ে রাখিস আমার ভাইয়ের সাথে যারা বেয়াদবি করছে আল্লাহ তাদের হেদায়ে দিয়ে দিও নানারে যদি স্বপ্নে দেখোস নানারে বুঝাইয়া বলিস যেই মাথায় যেই ঠোঁটে তুমি সুমা দিছিলে ওই ঠোঁটে তারা আঘাত করছে এর নাম হলো ভালোবাসা যারা বসে বসে কান্তাছেন এর নাম হলো ভালোবাসা বাজানে হুসাইনের কষ্টে যারা কষ্ট পাইয়া কানছেন আমার কাছ থেকে মুহররমের প্রথম জুমায় দলিল লও নবী বলে মানা হাব্বা হুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাজা হুমা ফাকাদ আবগাজানি রাওয়াহু তিরমিজি বিশ্ব নবী বলে যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো মানা হাব্বা হুমা তাসনিয়ার সিগা এই দুইজনকে যারা ভালো ভালোবাসবে মান হাব্বা হুমা ফাকাদ হাব্বানি তার আমার নবীরে ভালোবাসলা আমারে ভালোবাসলা আমি দেখব হাসান হুসাইনের ভালোবাসা কার অন্তরে আছে ও যুবক বন্ধুরা মুহররমের চাঁদের প্রথম সময় ওয়াদা দাও এই তাজিয়া ফাজিয়া যারা কর্তা আর করবা না বলো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা সব জায়গায় আমারে পাইবা এর অর্থ তাই তুমি আমারে ডাকবা তুমি সব জায়গায় আমারে পাইবা যেখানে তোমার কেউ থাকবে না সেখানে আমি থাকব যেরকম একটা কবির ভাষায় আজ থেকে ছাত্র জীবনে আপনারা আমার জীবনে এরকম ছোট্ট জীবনে ছিল বাল্য জীবনে পাঠ্য জীবনে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথাটা বাস্তব কি না এটা কিন্তু মান্দার কথা না এটা আল্লাহর কথা এটা বান্দা সিনাই নিছে আল্লাহ পাক রুহুর জগতে জিজ্ঞেস করছিল কলু বালা আমি কি তোমার রব না আপনি বলছিলেন আলাস্তুবি রব্বিকুম আল্লাহ জিজ্ঞেস করছিল আমি কি তোমার রব না আলাস্তুবি রব্বিকুম এ বান্দা কি ভুলে গেছ ওর গা আমি তো রব না আপনি বলছিলেন কলু আমিও বলছিলাম বালা কও কি তুমি তোমার রব তুমি আমার সব সেই কথাটা আল্লাহ পাক কোরআনে এইভাবেই বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে বান্দা পর হইয়াছি আমি যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ আকবার জোরে বলতে পারে না এ কথাটি মেনে চইল বুইলা যায়ো নাকি বুইলা যায়ো না বান্দা
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم যখন তোমার কেউ ছিল না কাইফা তাকফুরুনা বিল্লাহ তখনও ছিলাম আমি রব তুমি ছিলে সাগরের মধ্যে মাছের মধ্যে তোমার বাবার দুই ঘরের মাঝখানে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব তোমার দুই তোমার বাবার দুই ঘরের মাঝখানে ছিলে তুমি নাপাক এক ফোঁটা পানির আকারে মারহাবা বললেন না দুনিয়া সব মাখলুক তার বাবার ওই নাপাক পানিটা বাবার ঘরের পিঠের এই সবচেয়ে মেরুদণ্ড ভিতরে আল্লাহ পাক সংরক্ষিত একটা জায়গায় রেখে দেয় যেই বিজ্জুতে যেই নাপাক পানিতে আপনার আমার জন্ম হবে যে কোনো মাখলুক জন্ম হবে ওই নাপাক পানিটাকে তার বাবার দুই ঘরের মাঝখানে রেখে দেয় ছাগল বলবেন ভেড়া বলবেন পাঠা বলবেন গরু বলবেন পৃথিবীর যেই মাখলুকই বলেন না কেন সব মাখলুকের নাপাক পানিটা তার বাবার ঘরের মাঝখানে থাকে গরুর থাকে শিঙের নিচে এবং মানুষের থাকে দুই ঘরের মাঝখানে আল্লাহ কোরআনে তাই বলেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব ওই দুই ঘরের মাঝখানে কেউ ছিল না কেউ ছিল না তোমার বাবার এক একবার বালেক পুরুষ বুঝে নেবেন সংক্ষেপে তোমার বাবার নাপাক পানিটার মধ্যে হাজার হাজার ডিম ছিল হাজার হাজার ডিম শুকনো যেই জিনিসটা তোমার বাবার যেই একটা ডিম একটা বিচি একটা কণার মতো একটা শুকনা শুক্র যেটাকে বলা হয় নাপাক পানি আছে অনেক তার ভিতরে হাজার হাজার ডিম ছিল তোমার বাবার যেদিন তোমার মার রেহেমে আমি দেব সেদিনও তোমার বাবার হাজার হাজার ডিম দুনিয়া ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব তোমার বাবার ঘরে মাসকান থেকে আমি বের করছি তোমার মায়ের রেহেমে দেওয়ার আগে হাজার হাজার ডিমের মধ্যে একটা ডিম তোমার মায়ের রেহেমে দিছি আমি লক্ষ লক্ষ ডিম দেই না একটা ডিম দিছি লক্ষ লক্ষ ডিমের মধ্যে একটা ডিম তোমার মায়ের রেহেমের মধ্যে আমি রব দিয়েছি ওখানে তোমার কেউ ছিল না এই ডিমটাকে বড় করতে করতে মানুষের আকারে করে ফেলেছি আমি আল্লাহ দেখবেন যেই মহিলা পুরুষের এই ডিমের ডিমটা মহিলাদের রেহেমের যদি জায়গাটা সেরকম প্রশস্ত না হয় ধারণ ক্ষমতা না হয় ওই মহিলার বাচ্চা হয় না আর পুরুষের ডিম বের হয় ঠিকই যেই ডিমের ভিতরে বাচ্চা হওয়ার সেই শক্তি নাই যে শুষ্কর মধ্যে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই যেই পুরুষের আল্লাহ পাক কোরআনে বলেন ওই ডিম কোটি কোটি আসবে পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নাই একটা ডিম ইংরেশনের মাধ্যমে কোনো মহিলার ভিতরে দিয়ে একটা বাচ্চা জন্ম দিতে পারে আমি পারি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তুমি ছিলা মৃত্যু ওখানে কেউ ছিল না ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম বলেন 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 আল্লাহর কথা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি তখনও ছিলাম আমি কথাটা এইভাবে বলবেন তখনও ছিলাম আমি এখন দুনিয়া আসছো এখন তোমার সব হয়েছে পর হয়ে গেলাম আমি আবার যখন কেউ থাকবে না আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম আল্লাহ কোরআন এই কথাই বলেন সুম্মা ইউমীতুকুম অতঃপর যখন তোমার কেউ থাকবে না কবরে তখনও থাকব কি বলেন কে 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 জোরে 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 আরে আল্লাহ নাম বলবেন আমি কোনো সরকারের নাম বলতে বলি নাই তো কোনো দলের প্রধানের চেয়ারম্যানের নাম বলতে আমি মালিকের নাম বলতে বলেছি কে 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 তখনও থাকব আমি তখনও আমি থাকব কেউ থাকবে না কেউ থাকবে না আমি থাকব এ কথাটা শুধু আমার আল্লাহর না এ কথাটা আমার নবীজির হুজুরে কোন সুবহানাল্লাহ গত সময় আমি আলোচনা করছিলাম আমার নবীর ইন্তেকাল সম্পর্কে মনে নাই আমার নবীর শেষ বাক্য এটা ছিল ওয়াজিহিল্লা ফাতেমা রে আমি তোমার বাবা চলে যাব আল্লাহর কাছে রেখে গেলাম তোমাদেরকে মানুষ মরণশীল রে ফাতেমা দুনিয়া সব নবীরা যেরকম মারা গেছে তোমার বাবাও এখন চলে যাবে ফাতেমা আল্লাহ মরবে না আল্লাহ তোমাদের দেখে রাখবে
তখন ফাতেমা আস্তে ঘর থেকে বের হয়ে গেলেন। ফাতেমা এমন একটি মেয়ে যেই মহিলা সম্পর্কে আমার আল্লাহ কোরআন হাদিসের মধ্যে বিশ্বনবী এভাবে বর্ণনা করেন, যেই মহিলা ফাতেমা সম্পর্কে কোরআনে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন, ও নবী আপনার ফাতেমা আমার কাছে এতই প্রিয়, ফাতেমা যত দান করে সব দানগুলো আমার কাছে কবুল হয়। দুনিয়ার কোন মহিলার দান, কোন পুরুষের দান, কোন হুজুরের দান, কোন সভাপতির দান, কোন এমপির দান, কোন চেয়ারম্যানের দান, কোন মেম্বারের দান, কোন চকিদারের দান, কোন রিক্সা চালকের দান কে কবুল হয় পৃথিবীর কেউ জানে না, কতক্ষণ না কেন। কিন্তু আমি একজন মহিলা সম্পর্কে আপনাকে বলে দিচ্ছি, আপনার বিবিদের প্রত্যেকটা বিবির দান আর আপনার ফাতেমার দান ডাইরেক্ট কবুল হয়, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন কোরআনে। এবং ফাতেমা এমন একটা মহিলা কোনোদিনও পুরান জিনিস খারাপ জিনিস দান করতেন না। আমরা তো মসজিদে দান করি সবচেয়ে নষ্ট টাকা সেরা টাকা, যেইটা কোনো পানের দোকানদার সার দোকানদার কাপড়ের দোকানদার নেয় না, 30টা জোড়া লাগাইছে কস্টিপ লাগাইছে 17 না টাকা নাই ওর পকেটে বাইরেতে গেলে ছিঁড়ে যায়, ওটা রাস্তায় করে পকেটে বাইর করে ব্যাগের মধ্যে দিয়ে দেয়, এটা তো সভাপতি দেখলো না, কথা কন না কে। এই বেটা তোমার এই টাকা কে দিতে কইছে, কে দিতে কইছে তোমার এই টাকা, তুমি আল্লাহরে ধোকা দিলা। মনে রাখবা তুমি আল্লাহরে ধোকা দাও নাই, তুমি ধোকায় পড়ছো। তুমি মসজিদে 20 টাকা দিয়ে যাবা সেরা টাকা, তুমি চাউল কিনতে যাই অথবা যে কোনো গরু কিনতে যাই 1000 টাকা জাল টাকা পাইবা, দরা তুমি ওহেনে খাইবা। তুমি দিবে 100 টাকা আল্লাহ রাস্তায় 50 টাকা চকচকে জাল টাকা পাইবা, জনগণের হাতের মার খাইবা, পুলিশের হাতে ধরা খাইয়া পিটানি খাইবা কেলানি। খবরদার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, ও নবী আপনার ফাতেমা যে দান করছে, আজকে সূরা বাকারার মধ্যে আছে, আপনার ফাতেমা যে দান করছে দানটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, কারণ ফাতেমা দান করছে ওটাও কবুল হয়েছে, ফাতেমার যে মেন্টালিটি ফাতেমার যেই জ্ঞান ধারণ করে দান করছে, আল্লাহ পাক বলছে তোমরা ভালো জিনিস দান করবা, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা দান করবা ভালো জিনিস নয়া জিনিস পছন্দ নেই, তুমি যেটা পছন্দ করো ওইটা। দেখবেন রিক্সা চালকরে 5000 টাকার মধ্যে সবচেয়ে পুরান টাকার নোট যেটা ওইটা দেয়, দোকানদারের নতুন টাকা নিজের পকেটে রাখে, এটা ভাবে না যে এটা আর একজন দিতে হইব। দেখবেন আপনি খরচ করার সময় 1 লাখ টাকার বাণীর মধ্যে থেকে সবচেয়ে পুরান টাকাগুলো আগে পয়সা বাইর করে, এইগুলো আগে খরচ করে, কত কর না কেন, এটা আপনিও আর আমি চান্দু, আমিও পুরান টাকা আগে খরচ করি নতুন টাকা পকেটে রাখি, আপনিও পুরান টাকা আগে দেন। রিক্সা চালক যদি কয় ভাই আমার কাছে গামে লাগে আপনি নতুনটা দেন না, এ বেড়া এটা টাহানা টাকামাই দেখছো তুই, বাহ ওনার পুরান টাকা এটা চলবো কিনা তাই ক, হালাকে নতুন টাকা আপনার কাছে যেরকম খরচ করতে মন চায় না। আল্লাহ পাক বলেন তুমি দানের ব্যাপারে আগে নতুন টাকা দিবা, জান্নাতটা নয়া পাইবা। আরো জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ, তো কইলেন এখন পুরান টাকা দিয়েন, জাল টাকা ধরা খাইবেন আপনি। বাসন্দে আমার আল্লাহ বলেন একটা মহিলা সম্পর্কে আমি বিশ্ব নবীর কাছে ডিক্লারেশন দিছি, আগের নবীদের বিবির কথা আমি নবীকে কোরআনের মধ্যে বলেছি, নূহ নবীর বিবির কথা বলেছি জাহান্নামী, লূত নবীর বিবির কথা বলেছি জাহান্নামী, আবার দেখা যাইতেছে স্বামী জাহান্নামী স্ত্রীরা জান্নাতি, ফেরাউন জাহান্নামী চির জাহান্নামী তার বিবিটা চির জান্নাতি, কোরআনে আসে না নাই। নবী আগের নবীদের এবং বড় বড় বাদশাদের বিবিদের কথা আপনার কাছে কোরআনে যেরকম বর্ণনা করছি, আপনার ফাতেমার কথা বর্ণনা করলাম নবী, আজকে আপনার ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যখন বলতেছেন মা যখন তোমার তোমার বাবার এবং তোমার কেউ ছিল না তখন ছিল মালিক, আমি এখন চলে যাইতেছি থাকবে তোমার কাছে মালিক, যখন তোমার এই দুনিয়ার কেউ থাকবে না মা কবরে থাকবে ওই মালিক, সাদা কাপড় তিনখানা মাজান পেঁচায়া সুন্দর একটা প্যাকেট দিয়ে
বানায় কোথায় থাকবে আত্মীয় স্বজন ভাবসনি আল্লাহ ছাড়া কেহ নাই গো ওইখানে কোথায় থাকবে তোমার বাড়ি সুন্দর নারী সব সাড়িয়া চলে যাইবা বাবু শুনি ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে আর দুই নয়নের পানি দিয়ে বুঝায় দুনিয়ার মানুষ নে তুমি কি একবার ভাব শুনি কবরে কেমনে থাও তোমার ছোট ভাই তোমার সামনে দিয়ে বিদায় নিয়ে গেল তোমার খেলার সাথী তোমার সামনে দিকে বিদায় নিয়ে গেল একসাথে স্কুল কলেজে পড়ছো সেও বিদায় নিয়ে গেল তোমার পাশের দিকে কত বন্ধু বান্ধব এই বাড়ির থেকে বিদায় নিয়ে গেল তোমার বাড়ির ভাড়াটিয়া তোমার বয়সে ছোট তোমার বাড়ির থেকে লাশ হয়ে বের হয়ে যায় তুমি কি একবার ভাবছনি বন্ধু এইভাবে আমার টাইনা টাইনা নামাইয়া জীবনের শেষ গোসল দিয়া দিব কোথায় থাকবে বন্ধু বান্ধব জমিনে সব সাড়িয়া থাকবা পড়ে কবরে আরে সব সাড়িয়া থাকবা পড়ে কবরে নামাজ রোজা সঙ্গী বানাও হায়াতে আল্লাহু আকবার জোরে কত নামাজ রোজা বন্ধু বানাও হায়াতে যে তোমাকে কোন দিন ভুলবে না যে তোমাকে কোন দিন ছাড়বে না বন্ধু রে দুনিয়ায় কয়েকজন মহিলার কথা আমার বিশ্ব নবী বলেন এইজন জান্নাতি এইজন জান্নাতি নবী 13 জন মহিলার কথা দুনিয়ায় জান্নাতি ঘোষণা করে দিয়ে গেছে আল্লাহু আকবার বলো কেউ বলেন 10 জন নারীকে আমার বিশ্ব নবী জান্নাতি ঘোষণা দিয়ে গেছে এই 10 জন মহিলার জান্নাতের সর্দারিনী ফাতেমা আরো জোরে কর এমন একটা মাসে আপনারা আজকে বসছেন গো বাবা আজকে মহররমের মাস প্রথম জুমা মুসলমানের প্রথম বছর আর মনে রাখবেন এই মাসে মনে হয় 5টা জুমা আলহামদুলিল্লাহ বলেন এই মাসে 5টা জুমা হবে ইনশাআল্লাহ এই মুসলমানের পোলা মুসলমানের কাছে আমার আল্লাহ ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত يوم خلق السماوات والارض منها اربعه حرم الله কোরআনের মধ্যে বলেন আমি 12 মাস বছর নির্ধারণ করছি মিনহা আরবাতুন হুরুম চার মাসকে তোমাদের জন্য আমলের খাতা প্রশস্ত করার জন্য স্পেশালিস্ট হিসাবে আমি দান করেছি মিনহা আরবাতুন হুরুম 12 শাহরান এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম চারটা মাসকে আমি আল্লাহ ইবাদাতের জন্য তোমাদের দামি করে দিয়েছি যেরকম রমজান মাস আর শাবান মাস করছি চারটা মাসও তাদের মধ্যে দামি করছি 12 মাসের মধ্যে জিলকাদ জিলহজ মুহররম রজব সুবহানাল্লাহ বলেন না চারটা মাসের কথা আল্লাহ কোরআনে বললেন বলেন জিলকাদ জিলহজ বলেন জিলকাদ জিলহজ এরপরে এইটাই তো শুনতে চাইছিলাম কি আমি পারি না এর লেগেছি কি শুনতে রয়েছি জিলকাত জিলহাস বলেন
বইছেন কোন মাসে? মুহররম। এরপরে হলো সামনে আসবে রমজানের আগে শাবান মাসের আগে মাসটা কি? রজব। এই চারটা মাস আল্লাহ কোরআনে খাস করেছে, মিনহা আরবাতুল হুরুম। রমজান মাস তো অন্যদিক দিয়ে সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত। রমজান সারা শাবান সারা তোমাদের কাছে আমি মিনহা আরবাতুল হুরুম চারটা মাসকে দামি করে দিয়েছি। এই চারটা মাসে তোমার আমলের খাতাকে প্রশস্ত করে নিও, বস্তা ভরে আমল বান্দা তুইয়া দিও, কবরে নিয়ে খরচ করতে পারবা। যেখানে তোমার কেউ থাকবে না ওইখানে বস্তা ভরে আমল থাকবো। সুবহানাল্লাহ কইলেন না? জিল কদে কি করছি ভালোই জানি। রমজানের পরের মাস শাওয়ালের পরই জিল কদ, শাওয়ালের এক মাস পরই জিল কদ। কি করছেন তা তো জানেন আপনি। জিল হজ মাসে কি করছেন? একটা রোজা রাখছেন কিনা? আমার বিশ্বনবী সবচেয়ে বেশি রোজা রাখতেন মাসের মধ্যে, রমজান মাস সারা সবচেয়ে বেশি রোজা রাখতেন হজের মাসে। এই যে মাসটা চলে গেছে, জিলহজ মাসে দশটা রোজা আমার নবী করতেন। যেরকম ভাবে আল্লাহ কোরআন এই দশটা রোজার কথা বলেছেন, যেরকম ভাবে বলেছেন আল ফাজরি ওয়া লায়ালিন আসর আশ-শাফিঈ ওয়াল বাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আমি জিলহজ মাসের দশটা দিন তোমাদের জন্য সাক্ষী বানাই দিলাম, পুরা মাসের সাক্ষী বানাই দিয়েছি তোমাদের জন্য। আমার নবী পুরা বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দশটা রোজা রাখতেন। আর আল্লাহ কোরআনে আল্লাহ হাদিসে কুদসিতে বলছে সাওমুলি ওয়া আনা আজিজিবি, রোজা একমাত্র আমার জন্য আর এর পুরস্কার আমি নিজে দিব। এদিক তাকায় আমার নবী ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াশ-শাফিঈ ওয়াল বাত, কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য যদি কোনো ব্যক্তি হজের মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত রোজাটা রাখে, কেয়ামতের মাঠে আল্লাহ দশটা রোজাকে সামনে নিয়ে আপনার জীবনের সব গুণা মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই যে পিছনে যে মাসটা চলে গেছে হজের মাস, দামি মাসের চার মাসের মধ্যে দ্বিতীয় মাস জিলকদ জিলহজ, এই যে মহরম, এরপরে আমার নবী বেশি রোজা রাখতেন মহরমের চাঁদে। এরপরে আমার নবী সারা জীবনের, মা আয়েশা বলেন আমার নবী সারা জীবনের মাসের ভিতরে সবচেয়ে বেশি দামি আমল ছিল চারটা, এই চারটা আমলের ভিতরে নবী বিশাল রোজা যেটাকে বলা হয় 13, 14, 15 প্রত্যেক মাসের তিনটা রোজা রাখতেন, ইয়ামুল বিশাল যাকে বলা হয়, যে বেজর 13, 14, 15 এই তিন প্রতিটা মাসে এই তিন দিন আমার নবী রোজা রাখতেন। যেরকম মারহাবা, আমার নবী চারটা কাজ কোনো দিনে ছাড়তেন না, এই চারটা মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন যে চারটা মাসের কথা রসুল বলেছেন। এবং আমার নবী প্রত্যেক মাসের 13, 14, 15 এটা ইয়ামুল বীজ যেটাকে বলা হয় বীজের রোজা, এই তিনটা দিন আমার নবী রোজা রাখতেন। মা আয়েশা বলেন 13, 14, 15 দিন, 13, 14, 15 মাসের এই রোজার মাস যখন এই মাসের এই তিন দিন আসতেন আমার নবী আমাদের চিনতেন না, নবী আমার আস্তে করে চলে যাইতেন। এ মুসলমানের পোলা 13, 14, 15 জীবনে কয়দিন রোজা রাখছেন? মারহাবা বলতে পারেন না? আপনার আমি কয়দিন রাখছি রোজা বলেন, কয়দিন রাখছি? আবার আমার নবী রাখতেন 29, 30 আবার রাখতেন 28, 29, 30 নবী মাসের এই সময় রোজা রাখতেন। আপনার আমি তো জানিও না কোন সময় রোজা রাখতে হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর পরে যখন রোজা ফরজ হয় নাই আমার বিশ্বনবী যখন মা খাদিজার কাছে ছিলেন মাক্কে জিন্দিগিতে নামাজও ফরজ হয় নাই রোজাও ফরজ হয় নাই বাজান রে, তখন মহরমের চাঁদে আমার নবী রোজা রাখতেন। যদি জিজ্ঞেস করেন হুজুর মহরমের চাঁদে কেন রোজা রাখতেন, এই মহরমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাইছেন, এই মহরমের চাঁদে আমার আল্লাহ 12 মাসের বছরের প্রথম মাস সূচনা শুরু করেছেন। এই যে দেখবেন যারা শিয়ারা আছে, শিয়া সবচেয়ে বেশি কষ্ট লাগে শিয়াদের পরে, এরা গজবের পরে গজব টানায় দেয়। বিশেষ করে মিরপুরে 11 নম্বর 12 নম্বর 13 নম্বর এই বেদাতটা যে কে চালু করছে আল্লাহই ভালো জানে। এই যে মহরম হাসান হোসেনের আশুরা পালন করে, ইয়ামুল আশুরা, হালাকে কোরআন হাদিসে এইভাবে পাবেন না, ইয়ামুল আশুরার দাম, মহরমের দাম হোসাইনের কারণে হয় নাই, বরঞ্চ মহরমের 10 তারিখের দাম আদম আলাইহিস সালামের আগের থেকে ওড়া ছিল।
যখন আদম রে বানায় আসমানে রাইখা দিছে তখন আল্লাহ আশুরার দাম বানাই দিয়ে দিছে তাহলে যেই জিনিসটার দাম মানুষ বানাবার আগে থাকে এটা হোসাইনের কারণে কেমনে দামি হয় বলেন বরংস বাবার চাইতে সন্তান কোনোদিন নবীরা ছাড়া দামি হয় না কথা বলেন না কেন এ আরো জোরে কোন নবীরা ছাড়া পৃথিবীর কোন ওলি বাবা মার চাইতে বড় না তার জ্বলন্ত প্রমাণ হাসান হোসেনের কথা বলবেন হাসান হোসেন যদিও জান্নাতের সর্দার জান্নাতের সভাপতি জান্নাতের সমস্ত আল হাসান আল হোসাইনু সাইয়েদা শাবাবি হালিল জান্না হাসান হোসেন বিশ্বনবীর জবানের কথা আমার হাসান আমার হোসেন সমস্ত জান্নাতে মানুষের সর্দার কিন্তু তার বাবার চাইতে তো বড় না কথা কন না কে তার মায়ের চাইতে বড় তার মায়ের মৃত্যুবার্ষিকী কবে তাই কো তার মায়ের মৃত্যুবার্ষিকীতে ঢোল ঢাকুর পিটাও না মার চাইতে হাসান হোসেন বড় হয়ে গেছে গবেট গবেট এগুলো গবেট কথা বলেন না কেন তার মায়ের মৃত্যুবার্ষিকী কবে জানোস তুই মগা আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবার্ষিকী কবে এটা জানোস মগা হালাকে মা বাবার চাইতে হাসান হোসেন বড় না যদি ঢোল ঢাকুর পিটাইতে হয় যদি সত্যিকারে কোনো ইবাদত করতে হয় ওই দিনকে প্রথম ইবাদত করতে হবে ফাতেমার মৃত্যু তারিখে যাকে আমার নবী দুনিয়ার থেকে জান্নাতি ঘোষণা দিয়ে গেছে শুধু জান্নাতি না সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী তার মৃত্যুর সময় দোল ডট তো দূরের কথা মিলাদ পরণ তো দূরের কথা হে খবরও জানে না ফাতেমার জন্ম কবে আর মৃত্যু কবে কথা কন না কেন পাইছে আশুরা মানুষের ঘুম হারাম করব আর কৃত্রিম ঘোড়া সাজাইয়া রোডে রোডে ঘুরাইব মনে করবে এইটাই মনে হয় তাজিয়া এইটাই মনে হয় সবচেয়ে ইবাদতের কাজ মরিয়া ল আই কেলাবার সোজা আছে তারপরে বুঝবি কোনটা হালাল কোনটা হারাম কথা কন না কে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যেগুলা এবার ঢোল ঢক করলে রাস্তায় বেরোবে বাইরে মাজার সলা ভেঙে যাবেন ফিরে বদমাইশ গুলা কই পাইছো বেটা কোরআন হাদিসে নাই কুল্লু মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার নতুনত্ব যারা নিজেরা নিজের আবিষ্কার করে হাদিস কুল্লু মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার বিশ্বনবী বলে যারা নিজেরা বানায় আমল করে আমার হাসান আমার হোসাইন ফাতেমারে নিয়া ডাইরেক্ট জাহান্নামে যদি এটার ভিতরে কোনো তাজিয়া করার ভিতরে কোনো সওয়াব থাকতো আমি সভাপতিরে যাইতা ধরেলে কইতাম ঘোড়াকে নেন কথা কন না কে সভাপতি ঘোড়া কিনবেন কিনা না কেন বাইরে লুলা বানা হালামো মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছেন কে যদি এইটার ভিতরে কোনো বেদাত ছাড়া শয়তানি ছাড়া গুনা ছাড়া আমলে সব হইতো আমি ইলিয়াস রহমান জাতি এই মসজিদ থেকে প্রথম ঘোড়া কিনা কৃত্রিম ঘোড়া কিনা হেরা না কিনলে আমি কিনা অথবা ফোম দিয়া কৃত্রিম ঘোড়া বানাইয়া হের ভিতরে ওই সস দিয়া রক্ত বানাইয়া আমি বাস ঢুকাইয়া টেরে টাক্কা দিয়ে কম হায় হোসেন হায় হোসেন হায় হোসেন নামটাও ঠিক মতো কইতে পারে না হারামি গুলা কথা কন না কেন হুজুরের নাতিদের মধ্যে কারো নাম হোসেন নাই এ কোথাও দেখাইতে পারবে না নবীর হোসেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনটা পোলা দুইটা মাইয়া পাঁচটা সন্তান ফাতেমার পাঁচটা সন্তানের ভিতরে একজনের নাম হলো হাসান বলেন এই সারা জীবন নামটা ঠিক মতো কয়েন তা না হলে হাসান বাইরে লুলা মানে হলাবে মরে না খালি আমার নামটাও ঠিক মতো কইতে পারস না সভাপতির নাম কি নাম আপনার নাম কি ভালো নাম কি হাজি হুফাসউদ্দিন না উফাসউদ্দিন হুফাস এই যে আমার সহসভাপতির নাম হেলেন সাহেব যদি হারিতে কয় এক উদ্দুস কুদ্দুস তবে এক আর একবার কয়ে দেখ টাঙ্গি টুঙ্গি ফাটা হলাম কথা কন না কে মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা ষোলো আসনের আমাদের অভিভাবক হ্যার যদি কেন হে সতেরো আসনের অভিভাবক তাহলে এই যে বেটা নতুন করে হয়েছে এই বেটা বাইরে লুলা বানা হালাই কথা কন না কেন ওই সবাই যাবে না আমাকে এমপি সাহেব এবারে আমি ষোলো সালের সতেরো সালে একচুষ্কা পোস্টারে নামটাও ঠিক মতো কইতে পারে হে তাজিয়া নিয়ে বাইরে ডোল ডক্ক নিয়ে বাইরে বদমাইশের দল প্রথম সন্তান হাসান ফাতেমার প্রথম সন্তান আলীর প্রথম সন্তানের নাম হাসান নাম কি হাসান জোরে কান হাসান আরো জোরে হাসান হাসান
দ্বিতীয় সন্তানের নাম হোসাইন নাম কি তো হোসেন হোসেন পাইছেন কই একমাত্র হোসেনের হোসাইনের সাথে বিয়া দিবি কথা কন না কে হায় হোসেন ভয়রিয়া টাঙ্গি ফাটা লাগবে মরিল হারামি গুলা খালি মরিল জলিল কদর সাহাবি জান্নাতের সভাপতি জেনে তারে কয় হায় হোসেন তো শাস্ত ভাই হোসেন নাম হোসাইন নাম কি হাসান হোসাইন নাম কি হাসান এ কয় না কেন হাসান হাসান হোসাইন যদি আপনার রাস্তা দিকে কয় হায় হোসেন আরে বাইরাবেন সওয়াব হবে হুজুরের কলিজার টুকরা দুটো নাতি বিশ্বনবী বলেছে হুমা রায়হানে ফি দুনিয়া এই দুইটা গোলাপ ফুল আমার কাছে হাসান হোসেন আমার দুইটা গোলাপ ফুল এই গোলাপ ফুল রে কয় হায় হোসেন ভয় রইয় হায় হোসাইন ক গুনার জায়গায় অন্তত কম হইব আর হোসেন কবি মইরাল গালের মধ্যে আঠা ঢুকাই দেবে ফেরেশতারা তুই কি কইছিলি নবীর কলিজার টুকরা নাতি দুটার নাম হায় হোসেন হায় হোসাইন বলেন নাম কি নামটাও ঠিক মতো কইতে পারে আবার তাজিয়া নে বাইর সরকার যদি খালি একবার অর্ডার দিত যে এগুলোর দর পাড়ায় বস্তার মধ্যে ছুড়ে হেলাইতাম একবারে কিন্তু আমাদের সরকার তো চায় না যে ওরা করতেছে করুক ইবাদত করতেছে করুক কিন্তু এটা যে ইবাদত না এটা সরকার জানে যদি এটা করতো শেখ হাসিনাও তাজিয়া নিয়ে বাইরে তো আমাদের মোল্লা ইলিয়াসুদ্দিন মোল্লাও বাইরে তো কথা কর না কেন এরাও জানে ভণ্ডামি কিন্তু ফেতনার থেকে বাঁচার লাগিয়া এইগুলার টাইম দেয় কিন্তু এগুলার টাইম দিয়েন না এগুলার টাইম দিয়েন না ডাইরেক্ট বেদাত ডাইরেক্ট বেদাত ডাইরেক্ট বেদাত কোনো কোরআন হাদিসে নাই যদি দেখাইতে পারে কোরআন হাদিসে এই বছরে আমি নামবো আমি জিহাদি এই বছরে আমার কমিটি নিয়ে মুসল্লি নিয়ে নামবো তাও পুরা শান সহকাদের সাথে নামবো মেরে ভাই দোস্ত বুজুর্গ পাও ধরে বলছি দুইটা পাও ধরে বলছি কুল্লু মুহাদাসাতিন বেদা এগুলো আপনার বানানো নাটক এগুলো বানানো নাটক এটা শিয়াদের মতো বানানো নাটক আর পৃথিবীতে শিয়ারা হলো কাফের কাফের শিয়ারা কাফের শিয়ারা কাফের এই কাফের হওয়ার কারণে আজকে তারা কিছু বীজ দিয়ে দিছে আমার কিছু অবল অবলা সহজ সরলা কিছু মুসলমান এই কাম করতেছে আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন জোরে কেন আমিন কি সহজভাবে বুঝতে পারছেন তো না কষ্ট পাইলেন হ্যাঁ কষ্ট পাইলে কিছু করার নাই আপনি পান গা আমার বলার দায়িত্ব আমি বলে গেলাম আলহামদুলিল্লাহ বলেন তাকা নাই দিকে ফাতেমার সন্তান কয়জন জানেন কয়জনের নাম দুইজনেই জানে যেগুলো তাজিয়া নাম হয় ওরাও দুইজনের নাম জানে হালাকে হযরত আলী সবচেয়ে বেশি ভালোবাসতেন তার তিন নাম্বার পোলাডারে এবং আপনি মনে রাখবেন আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমার মেয়ে জাইনাবকে যে হোসাইনের শহীদের সময় বাইর তাবুতে ছিল আপনি যদি জাইনাবির ইতিহাস দেখেন হাদিসে আপনি নিজে সহ্য করতে পারবেন না আপনি পাঁচতলা থাকলে পাঁচতলা ছাদেরতে লাভ দিবেন যে এখন যদি সিমোর বাহিনী থাকতো গলা টিপ্পা মেরে ফেলতাম কারণ কি জানেন এই জয়নাবের গলায় একটা আট ভরি ওজনের একটা হার ছিল এটারে থাবা দিয়ে নিছে কানের তাকগুলো টাইনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিছে রক্ত কানের নথি শুদ্ধে ছিঁড়ে গেছে হুসাইন শহীদ হওয়ার পরে কোনোদিন জয়নাব হাসে নাই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জয়নাব হাসে নাই জয়নাল আব্দিন শুধু বেঁচে ছিল আর কেউ বেঁচে ছিল না মেয়েদের ভিতরে জয়নাব বেঁচে ছিল সকিনা বেঁচে ছিল শহর বানু বেঁচে ছিল হুসাইনের বিবি হুসাইন শহীদ হওয়ার পরে কোনোদিন তাদের মুখে হাসি ছিল না মৃত্যুর আগ পর্যন্ত জয়নাবকে জিজ্ঞেস করা হইল তখন তো হুজুরের বিবি উম্মে সালমা বেঁচে ছিলেন একজন মাত্র বিবি বেঁচে ছিলেন হুজুরের এগারো জন বিবির মধ্যে জয়নাবকে বলা হইল নানা ভাই তুই হাসস না কে জয়নাব বলে নানি তুমি যদি ওই দিনকার দৃশ্য দেখতা হানাদার বাহিনী আমাদের সাথে কি ব্যবহার করছে তুমিও চিরতরে হাসি বন্ধ হয়ে যাইতো আমার ভাবি শহর বাণীকে
তাবুর থেকে টাইনা বের করছে জয়নাল আব্দিনকে বস্তার মধ্যে ফেলায়া জালিমগুলো বুকের উপর বসে রইছে যেন মরে যায় জয়নাল আব্দিন থেকে রসুলের আওলাদ রাসূল এই পর্যন্ত এখনো দুনিয়া আছে এই যে আওলাদ রাসূল যা দেখেন সব জয়নাল আব্দিন থেকে আবিষ্কৃত এই জয়নাল আব্দিন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন হাসে নাই উনার হাতে যখন এই মুহররমের চাঁদে পানি দিত উনি পানি খাইতে পারতো না পানি তরতর করে পড়ে যাইত উনি খুতবা দিতে যাইতেন জয়নাল আব্দিন পানিগুলো খুতবার থেকে পড়ে যাইত অন্য সাহাবীরা জিজ্ঞেস করতেন পানি দিলে আপনি এরকম করেন কেন বলে তোমরা দেখো নাই তোমরা দেখো নাই এই আহলে বায়াত নবীর উত্তরসূরি আমার চোখের সামনে তিন দিন পর্যন্ত আমার বাবাকে পানি দেয় নাই আমার বাবার হাতে জান্নাতের আউজে কাউসারের পেয়ালা থাকবে আমার বাবার নানা মুহাম্মদ সাল্লাম থাকবে হাউজে কাউসারের মালিক আর গিলাস থাকবে আমার বাবার হাতে আমার চাষার হাতে আসান হুসাইনের হাতে আমার বাবার তিন দিন পানি দেয় নাই বরঞ্চ আমার বাবা যখন পানি পান করতে যাবে ফরাত নদীর পারে তখন আমার বাবার গালের মধ্যে তারা প্রস্রাব করতে চাইছে আমার বাবার পানির পরিবর্তে তরবারির মাথা আমার গাবা বাবার জিব্বাকে ভেদ করে দিছে আমার বাবার গায়ের রক্ত পেটে গেছে আমি কেমনেই মহরমে পানি খাই বেজন রে আমি আপনাদের দুই লাইনের পানি দিয়ে বুঝাইতে চাই জয়নাল আব্দিন যখন মসজিদে নবমীর এবং কুফা নগরীতে পরবর্তীতে জয়নাল আবেদিন তো কুফা নগরের প্রেসিডেন্ট হয়েছিলেন বাবা ইরাকের প্রেসিডেন্ট হয়েছিলেন জয়নাল আবেদিন নবীর বংশের একজন পুরুষই বেঁচে ছিল বাবা জয়নাল আব্দিন রে যখন স্টেজে বসাই ওয়াজ করতে বলতেন এই মহরমের চাঁদ আসলি জয়নাল আব্দিন চিৎকার মারতেন বলতেন বাবা ও বাবা ও বাবা আজকে মদিনায় পানির অভাব নাই গো বাবা কুফাবাসী যদি তোমার সন্তান এই কুফাওয়ালাদের কাছে যদি বলে আমারে হাজার হাজার টন পানি দাও তারা উপস্থিত করবে বাবা কিন্তু তিন দিনের ভিতরে এক পত্নী পানিও দেয় নাই আমার ছোট ভাই আলী আসগর ছোট ভাই বড় ভাই আলী আউবার আমার চোখের সামনে পানি পানি করতে করতে কই মাছের মতো দাবাইতে দাবাইতে মারা গেল বাবা আজকে তোমার জয়নাল আব্দিন কুফা নগরীর প্রেসিডেন্ট গো বাবা তুমি কই গো বাবা তুমি কই বেজন রে যদি অন্তরে ব্যথা লাগা থাকে হুসাইনের কথা শুনিয়া হাউজে কাউসার তোমার জন্য অপেক্ষা করতেছে ও মুসল্লি ভাইরা এই যে সেই রক্তাক্ত মহরমের চাঁদ গো বাবা এই মাসটাকে নিয়ে তোমরা ভণ্ডামি কইরো না এই তাজিয়া সাজায়া হুসাইনের অন্তরে ব্যথা দিও না ভাই তোমরা তাজিয়া দিয়া হুসাইনের অন্তরে ব্যথা দিও না হুসাইন তো কোনোদিন বাজান রে উম্মতের লাইগে কোনোদিন ক্ষতি করে যায় নাই হুসাইন যদি এই যুগে পয়সা থাকতো মৃত্যুর পরে যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো হুসাইন তোমাদেরকে কানে ধরে বলতো তোরা কেন এই ভণ্ডামিগুলো করস আমি তোমাদের সামনে আর একটা চিত্র তুলে ধরব জানি না হুসাইনের আশে কয়জন আছো আমার নবী যেদিন বললেন আল হোসান আল হাসান আল হুসাইন সাইয়েদা শাবাব ইয়াহালিল জান্নাহ আমার হাসান হুসাইন আমার সমস্ত যুবকদের জান্নাতের সরদার যুবক ভাইরা এখন চিল্লাবা আর কান্দা তোমার আমার জান্নাতের সরদার কিন্তু হাসান হুসাইন জয়নাবকে জিজ্ঞেস করা হইল হুসাইনকে শহীদের আগের দৃশ্যটা একটু বর্ণনা করবেন
জয়নাব বুকের মধ্যে চাপ দিয়ে বলে তোমরা আমার ভাইয়ের মৃত্যুর কথা জিজ্ঞেস করো না। আমার ভাই যখন সকালবেলা দশই মহরম বেলা দশটার সময় আমাদের তাঁবুতে আসলো, আমার কপালে চুম্বন করে বলে বোন রে দুনিয়ায় সবচাইতে মায়ের পরে সবচাইতে দরদি হলো বুন, বোন রে যদি তুই দরদি না হইতি তুই আমার সাথে আসতি না। গত পরশু দিন তোর স্বামী শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে, এই জয়নাবের পাঁচটা সন্তান পাঁচটা শহীদ, আল্লাহু আকবার শুনে বলো, জয়নাবের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে। বুনরে আমি দেখছি আমার নানা তোর কপালে চুম্বন করছে, আমার নানা নামাজে দাঁড়াইলে তোর সামনে বসায় আদর করতো, নানা এক একটা সেজদা দিয়া দুই রেকাত নামাজ শেষ করতো, আমি হুসাইন দেখতাম তোর কপালে সুমা দিয়ে আবার নানায় দাঁড়াইতো। বুনরে তুমি আমার অনেক আদরের বোন, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, তোমার পাঁচটা সন্তানও শহীদ হয়ে গেছে। বোন রে এই তাঁবুর মধ্যে আর কেউ তো রইল না, পুরুষের মধ্যে শুধু জয়নাল আবেদিন বাইসে আছে। বোন রে তুই একটু দেখে রাখিস, তুই একটু দেখে রাখিস। আর একটা কথা বলে যাই রে বোন, ওরা আমার শহীদ করে ছেড়ে দিবে না, আমার নানার ভবিষ্যৎবাণী। তা না হলে এই সাত দিন হাঁটলাম, হাঁটিয়া বহুত গ্রামগঞ্জ চলিয়া যাই, রাত্রে দেখি আবার জায়গায় এসে গেছি, তাহলে বোঝা গেল আমার এই জায়গায় কবর হবে, এখানে শহীদ হবে। বন্ডে যাইবার আগে একটা কথা তোরে বলি, যদি আমার নানারে তুই জীবদ্দশায় কোনোদিন স্বপ্নে দেখোস, নানারে বুকের মধ্যে মাথাটা দিয়ে বলিস তোমার হুসাইন তোমারে ভালোবাসা, তোমার উম্মাদরে ভালোবাসা জীবন দিয়ে গেছে, নানা যারা আমাদেরকে পানি দেয় নাই তুমি তাদের পরে রাগ করো না গোসা করো না। দেখছেন আওলাদের রসুলের কত মেহরবানি গো বাবা, তারে মাইরা ফেলবে কনফার্ম, কিন্তু বলে যায় জয়নাব রে তুই জীবদ্দশায় নানারে দেখলে, তুই স্বপ্নে দেখলে নানারে বলবি যেন তার উম্মাদের পরে বেজার হয়ে হাউজে কাউসার বন্ধ না করে, কারণ তারা আমাদেরকে তিন দিন পানি বন্ধ করে দিছে, নানা হয়তো তাদের জন্য হাউজে কাউসার বন্ধ করে দিতে পারে। আর একটা কথা বলে যাই রে বল, আমার জয়নাল আবদিন রে তুই একটু দেখে রাখিস, আমার খুব আদরের সন্তান জয়নাল আবদিন। আর আমি শহীদ হওয়ার পরে বুনরে শুধু তারা আমার আস্থা রাখবে না, আমার বিশ্বাস আমার লাস্টারে তারা ঘোড়ার পিছনে বাইন্দা শুধু বালুকার ময়দান দিয়ে টানবে, বাজান তাই তো করছে ইয়াজিদ বাহিনী, হাসানের বডিডারে ঘোড়ার পিছনে বাইন্দা মাইলকে মাইল দাবড়াইছে বাবা। এই জন্য মনে রাখবেন হুসাইনের মাথা কিন্তু এক জায়গায়, বডি কিন্তু আর এক জায়গায়, ইরাক যারা সফর করছেন দেখবেন কল্লা এক জায়গায় বডি আর এক জায়গায়, হুসাইনের মাথার কানের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া বাজান হুসাইনের শানে, এই শব্দটা ইউজ করা যাবে না, শুধু বোঝার জন্য বলছি, আমাদের দেশে যেমনে কুকুরকে বাইন্দা যেমনে টানে বাবা, হুসাইনের সানে এই আওয়াজটা বলা যাবে না, হুসাইনের মাথাটারে বাবা এই কান দিয়া ঢুকায় এই কান দিয়া রশি বাইর কইরা মাইলকে মাইল তারা ফুটবলের মতো ব্যবহার করছে। হুসাইন কিন্তু শহীদ হওয়ার আগেই জয়নাবকে বলে গেছে বুনরে এই দৃশ্যতেই কেন তোরা কষ্ট নিস না, শুধু আল্লাহর কাছে একটা নালিশ দিয়ে রাখিস, আমার ভাইয়ের সাথে যারা বিয়াদবি করছে আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দিও, নানারে যদি স্বপ্নে দেখোস নানারে বুঝাইয়া বলিস যেই মাথায় যেই ঠোঁটে তুমি সুমা দিছিলে ওই ঠোঁটে তারা আঘাত করছে।
এর নাম হলো ভালোবাসা যারা বসে বসে কান্তাছেন এর নাম হলো ভালোবাসা বাজানে হোসাইনের কষ্টে যারা কষ্ট পায়া কাঁদছেন আমার কাছ থেকে মুহররমের প্রথম জুমায় দলিল নাও নবী বলে মানা হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি রাওয়াহু তিরমিজি বিশ্ব নবী বলে যারা আমার হাসান হোসাইনকে ভালোবাসলো মানা হাব্বাহুমা তাসনিয়ার সিগা এই দুইজনকে যারা ভালোবাসবে মানা হাব্বাহুমা ফাকাদ হাব্বানি তারা আমার নবীরে ভালোবাসলো আমারে ভালোবাসলো আমি দেখব হাসান হুসাইনের ভালোবাসা কার অন্তরে আছে ও যুবক বন্ধুরা মুহররমের চাঁদের প্রথম জুমায় ওয়াদা দাও এই তাজিয়া ফাজিয়া যারা কর্তা আর করবা না বলো ইনশাআল্লাহ মসজিদে বসে দশই মুহররম রোজা মুখে নীরবে বসে বসে কান্না ওই বন্ডামিয়া শয়তানি করবা না ইনশাআল্লাহ বলেন বোন আমার বড়ির সাথে তারা খারাপ ব্যবহার করবে এটা দেখে তোরা কষ্ট নিস না আমার বিবি আমার জয়নাল আব্দিন আর আমার মেয়েটা সকিনারে দেখে রাখিস আমার মেয়েটা তো তোর মতন নারী হয়ে গেছে কারণ আমার বড় ভাই সন্তান কাসেম মারা গেছে আমার মেয়েটা মাত্র বিয়ে দিছি ছয় মাসও হয় নাই এই সকিনের আজকে নারী করে দিয়ে গেলাম আমি বাবা সামনে তাইকা বোন এ বোন আমি একটু পরে তাবুর থেকে তোর থাকতে বিদায় নিয়ে যাব জায়নাব যে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন ঠিক মতো পানি খাইতো না ঠিক মতো কোনোদিন বসতো না ঠিক মতো কোনোদিন মুখে হাসি ছিল না কেন জানো যখনই জায়নাব কোনো জায়গায় নীরবে বসতেন ফিট হয়ে পড়ে যাইতেন আর তোমরা সেদিন করো আনন্দ হ্যাঁ সেদিন করো তাজিয়া মিছিল ডোলপিডাও হ্যাঁ এইটার ভালোবাসা ডোলপিডাইয়া ডোলপিডাই তো মানুষের গান্ডা বাদন করার জন্য ভালোবাসা ডোলপিডাইয়া করে না রে এই দশই মুহররম জয়নাবের জীবনে মাত্র কয়েকবার আসছে জয়নাবকে কোনো দূরে ভাত খাওয়াইতে পারে নাই কেউ খাবার খাওয়াইতে পারে নাই তুমি তো ডোল ও পিটাও খাবারও খাও ভালোবাসা কারে কয় নীরবে বসে বসে হুসাইনের জন্য জয়নাবের জন্য কাঁপতে হবে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমার পাঁচটা সন্তানের ভিতরে সবচেয়ে ছেলেদের ভিতরে ভালোবাসতেন হুসাইনকে কারণ হুসাইনের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল আরো জোরে বলতে পারেন না কিয়ামতের মাঠে তো দেখা হবে হাউজে কাউসার খাওয়ার আশা করেন না আশা করেন যদি আশা করে থাকেন তিনজনরে দেখবেন চেয়ারে বসা মাঝখানে নানা বসা দুই নাতি দুই পাশে বসা হাউজে কাউসারের পারে দেখবেন তিনজনের একই চেহারা তিনজনের হাতের ডলা একই রকম তিনজনের নাক চোখ চুল সব একই রকম আপনি তাবদিল করতে পারবেন না কে মুহাম্মদ কে হাসান হোসেন কারণ কিয়ামতের মাঠে সব মানুষগুলো হয়ে যাবে 30 বছরের যুবক যেরকম মারহাবা আমার নবীও 30 বছরের যুবক আর সমস্ত মহিলারা হয়ে যাবে 19 বছরের যুবতী হাসান হোসাইনের নানা একই কোয়ালিটিতে হয়ে যাবে কথার দীর্ঘায়িত নয় ওয়াজ করলে সারা রাত সারাদিন ইয়াসুর রহমান জিহাদি করতে পারবে যেই মাসের যে আমল মাসকে মাস এই আলোচনা শুনবেন ওই মুহররমের চাঁদে শুধু প্রথম জুমায় যাদের চোখ দিয়ে পানি পড়ছে আপনার গুনাগুলো আজকে ঝরে গেছে শর্তে একটা মুহররমের 10 তারিখ রোজা রাখবো কেউ বলেন আমার নবী খেলাফ ইহুদি ওয়া নাসরানিয়া ইহুদি নাসারাদের খেলাফ করতে হবে ইহুদি নাসারারা রাখতেন একটা আমরা রোজা রাখবো দুইটা কয়টা যেরকম ইয়ামুল আশুরা সুমা আশুরা খোলাফা ইহুদি নাসারে ইহুদি ওয়া নাসরানিয়া ইহুদি নাসারাদের খেলাফ করব তাদের উল্টাটা করব আমরা তারা রাখতেন শুধু 10ই মুহররম আমরা শুধু 10ই মুহররম রাখবো না আমরা রাখবো 9 অথবা 10 অথবা এটা হলো আফজাল উত্তম বিশ্বনবী বলেন ইহুদি নাসারাদের খেলাফ করতে হলে 9 10 অথবা 9 তারিখ ঘুমিতে উঠতে পারেন নাই 10 11 মনে থাকবে হ্যাঁ যদি তিনটা রাখতে চান রাখতে পারবেন কিন্তু আসল রোজা হলো 10ই মুহররম কিন্তু যে কোনো একটা মিলে রাখবেন ইনশাআল্লাহ
আল্লাহ আপনাদের তৌফিক দেখ যাচ্ছেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير كتغودا করলাম মানা এই জীবনে মাফ করে দাও রহমানেরি খাতি কেমনে থাকবো ওই কবরে পড়িয়া মা বাবা বন্ধু বান্ধব কেহই সে তাই রবে তুমি যদি মাফ নাই করবা আমাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন আপনি মওলা রাগ করেন দুনিয়ারি মুহাব্বতে নেক আমলের কথা গেছি আমরা ভুলিয়া আল্লাহ দেখেন কিছু মা হারা সন্তান কিছু বাপ হারা সন্তান কেউ স্ত্রী হাওয়া কিছু স্ত্রী হারা স্বামী পাশের বন্ধু খেলার সাথে জোরের ভাই হারা বন্ধুরা এতিমের মতো অসহায়ের মতো দোকানে হাত তুলে দিয়েছি বছরের আরবি বছরের প্রথম জুমা মহরমের চাঁদের প্রথম জুমায় যে যে নিয়াত করে হাত তুলছে মাফ করে দেন না গো আল্লাহ আপনি না বছরের প্রথম জুমায় অনেক কিছুই মাফ করে দেন গো মহরমের আরবি বছরের প্রথম জুমা ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ চারটা মাসের কথা আপনি কোরআনে কারিমের মধ্যে বলেছেন বছরের প্রথম মাস মুহররমের মাস এই মাসে যাদের জন্য হাত তুলছি আমাদের যাদের মা নাই বাবা নাই গো মাফ করে দেন গো আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেন কত দূর দূরান্ত থেকে কত দেশ থেকে আমার প্রবাসী ভাই বোনেরা দোয়া চাইল লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে জার্মান থেকে আল্লাহ সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে কত বন্ধুরা দোয়া চাইল বিপদে না থাকলে দোয়া চাইত না দুনিয়ার কেউ তাদের বিপদ দেখতে পারবে না তুমি প্রবাসী ভাইদের বিপদ আপদ দেখা রাইখো গো আল্লাহ বাংলাদেশে অনেক ভাই বন্ধুরা দোয়া চাইল তোমার কিছু বান্দিরা গ্রুপ করেছে নিঃসন্তান সন্তান নাই গো ৪০ থেকে ৪৫ জন মহিলার একটা গ্রুপ তারা সবাই সন্তান নাই নিঃসন্তান আল্লাহ আপনার আদালতে কি একটা সন্তানের ব্যবস্থা না বছরের প্রথম জুমায় তারা দরখাস্ত করেছে হুজুর আমাদের যেন একটা সন্তানের ব্যবস্থা মালিক করিয়ে দেয় আপনি যদি মা হাজারাকে আল্লাহ ১০০ বছরের কাছাকাছি সময় সন্তান দিতে পারেন মা সায়রাকে ১১০ বছর বয়সে সন্তান দিতে পারেন
আপনার এই বান্দা বান্দিদের সন্তানের ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ মানিকগঞ্জ থেকে আরো বহু দূর দূরান্ত থেকে তোমার বান্দা বান্দিরা দোয়া চাইছে, বছরের প্রথম জুমায় তাদের কবুল করি আলন। আল্লাহ নবাবগঞ্জ থেকে তোমার এক বান্দি দোয়া চেয়েছে, সন্তান ভালো রেজাল্ট করার নিয়াত করছে। আমার ভাইরা যারা আমার মসজিদে আমার যেই ভাই 5,000 টাকা, কেউ 1,000 টাকা, আল্লাহ কসবা থেকে সহওয়াজকে বিশেষ করে আমার কলিজার টুকরা মোহাব্বতের আব্দুল কাদের ভাই আজকে দুনিয়ায়। আমার মনে পড়ে গত মহরমের ওয়াজ শুনিয়া কাঁদতে কাঁদতে আমারে বলেছিল, হুজুর আমার বুকে ব্যথা হয়ে গেছে, আজকে বুকের ব্যথা চাপা নিয়ে কবরে ঘুমাইয়াছে, আমার আব্দুল কাদের ভাইকে মাফ করে দিয়েন। সে যাদের সাথে চলাফেরা করতেন, সেক্রেটারি সভাপতি সহসভাপতি সহ কমিটির অনেকের সাথে মোহাব্বত ছিল, সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিস ভাইয়ের সাথে চলাফেরা করতেন, সবাইকে আপনি মাফ করে দিয়েন, আমরাও তো কবরে চলে যাব, ইমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে দিয়েন। অসল আল্লাহ আমার ভাইরা যারা আমার মসজিদ মানছে, এই মাদ্রাসায় দান করছে, এই মসজিদে দান করছে, সকলের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। এই জুটপট্টিতে অনেক দোকানদার ভাইরা আছে, ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমার যুবক ভাইদেরকে বেদাত শেরেকের হাত থেকে হেফাজত করেন। অসল আল্লাহ তাআলা, আল্লাহ খাস করে এমপি সাহেব দোয়া চাইছে, তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে, এই মহরমের চাঁদে তার বাবার কথা মনে করে দোয়া করতেন, তার বাবা দোয়া করতেন, তার বাবা রোজা রাখতেন, তার মা রোজা রাখতেন, দোয়া চাইছে মেহরবানি করে এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ সদা সর্বদা ভালো রাখেন, সুস্থ রাখেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায়